বন্ধুরা, আমাদের পৃথিবীতে যত বালুকণা মজুদ আছে তার থেকেও আমাদের এই ইউনিভার্সে অধিক তারা মজুদ আছে, যাদের গণনা করতে গেলেও বিলিয়ন বছরের অধিক সময় লেগে যাবে। কিন্তু আমাদের এই ইউনিভার্সের সব তারা একরকম নয়। এদের মধ্যে কিছু তারা আমাদের সূর্যের সমান, মেন সিকোয়েন্স স্টার, যেমন ব্লু স্টার, ইয়েলো ডর্ফ স্টার, অরেঞ্জ ডর্ফ স্টার আর রেড ডর্ফ স্টার হয়ে থাকে। অপরদিকে কিছু বিশাল বড় সুপার জায়েন্ট স্টার হয়ে থাকে, যেমন ব্লু জায়েন্টস, ব্লু সুপার জায়েন্টস, রেড জায়েন্টস আর রেড সুপার জায়েন্টস। এই সমস্ত তারা তার মৃত্যুর পর হোয়াইট ডর্ফ, নিউট্রন স্টার, ব্ল্যাক ডর্ফ আর ব্ল্যাক হোলের রূপ ধারণ করে থাকে। কিন্তু কিছু তারা ব্রাউন ডর্ফও হয়ে থাকে, যেগুলো তারার আকারের হয়ে থাকে কিন্তু কোনো কারণে তারায় পরিণত হতে পারে না, আর তাদেরকে ফেল স্টারও বলা হয়ে থাকে। আর এই সমস্ত তারার মধ্যে সব থেকে মহত্বপূর্ণ হয়ে থাকে রেড ডর্ফ স্টার, যা আমাদের ব্রহ্মাণ্ডে মজুদ সব তারার মধ্যে সব থেকে অধিক, এবং কি আমাদের সৌরমণ্ডলের সব থেকে অধিক কাছের প্রক্সিমা সেন্টুরি স্টার আর জীবনের সম্ভাবনাতে ভরপুর সোলার সিস্টেম ট্র্যাপিস্ট ওয়ান স্টারও একটি রেড ডর্ফ স্টার। এই সমস্ত তারা ভীষণই মহত্বপূর্ণ হয়ে থাকে তার আশেপাশে থাকা গ্রহে জীবনের সৃষ্টির জন্য, আর এইসব তারার আয়ুও অনেকটাই বেশি হয়ে থাকে। এরা কয়েক হাজার বিলিয়ন বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। আরও বেশ কিছু কারণ আছে যেটা এই তারাকে অন্য তারার থেকে ভীষণই আলাদা এবং গুরুত্বপূর্ণ করে তোলে, যার সম্পর্কে জানবো আজকের এই ভিডিও থেকে। সো হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন সায়েন্স বাংলা আর আমি আপনাদের বন্ধু উত্তম। আসুন শুরু করছি আজকের আরও একটি ইনফরমেটিভ ভিডিও। রেড ডর্ফ স্টারের জন্ম অন্য সব তারার মতোই হয়ে থাকে। সর্বপ্রথম গ্যাস আর ডাস্টের বিশাল মেঘ গ্র্যাভিটির কারণে একে অপরের কাছে আসতে থাকে আর ধীরে ধীরে ঘুরতে শুরু করে, অধিক ম্যাটার কেন্দ্রে জমা হতে শুরু করে, যার ফলে এইখানকার তাপমাত্রা ভীষণই দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে। আর একটা সময় এই টেম্পারেচার এতটাই অধিক বেড়ে যায় যে এর মধ্যে নিউক্লিয়ার ফিউশন হতে শুরু করে। এই সময় এই কোরের ভীষণ তাপ হাইড্রোজেনকে হিলিয়ামে ফিউজ করতে শুরু করে, এবং এই সময় বিশাল মাত্রায় এনার্জি বাইরে বেরোতে থাকে। আমাদের ইউনিভার্সে মজুদ সব তারাই এইভাবেই এনার্জি প্রোডিউস করে। এই সমস্ত রেড ডর্ফ স্টার আমাদের ইউনিভার্সে পাওয়া সব থেকে ছোট তারাদের মধ্যে একটি। এদের ম্যাস আমাদের সূর্যের 8% থেকে 50% পর্যন্ত হয়ে থাকে। আকারে ছোট হওয়ার কারণে খুব কম এনার্জি প্রোডিউস করতে পারে এই সমস্ত স্টার। এদের সারফেসের অ্যাভারেজ টেম্পারেচার 3500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। অপরদিকে আমাদের সূর্যের অ্যাভারেজ টেম্পারেচার 5500 ডিগ্রি সেলসিয়াস। কম তাপমাত্রা আর আকারে ছোট হওয়ার কারণে এদের উজ্জ্বলতাও অনেকটাই কম হয়ে থাকে, যার কারণে এদেরকে খুঁজে পাওয়াও অনেকটাই কঠিন হয়ে যায়। রেড ডর্ফ স্টার খুবই ধীরে ধীরে তার কোরে মজুদ হাইড্রোজেনকে ফিউজ করে, এই কারণে এই তারার বয়স অন্য সব তারার থেকে অনেকটাই বেশি হয়ে থাকে। যখন এই তারা তার ফিউলকে সম্পূর্ণ শেষ করে দেয় তখন এই তারার অবশিষ্ট হিসেবে হোয়াইট ডার্ফে পরিণত হয়। এই হোয়াইট ডার্ফ এরপর কয়েক বিলিয়ন বছর পর্যন্ত তার ভেতরের মজুদ থাকা হিটের জন্য বেঁচে থাকে, কিন্তু ধীরে ধীরে তার এই হিটও কম হতে থাকে আর তখন এই স্টার ব্ল্যাক ডর্ফে পরিণত হয়, যেটা হোয়াইট ডর্ফের ইনঅ্যাক্টিভ কোর হয়ে থাকে, যেখানে আমাদের সূর্যের মতো তারার বয়স 10 থেকে 12 বিলিয়ন বছর হয়ে থাকে। অপরদিকে এই সমস্ত রেড ডর্ফ স্টারের বয়স 1000 থেকে 10000 বিলিয়ন ইয়ার্স পর্যন্ত হয়ে থাকে। এখন যদি আমরা এটার তুলনা আমাদের ইউনিভার্সের বয়স 13.8 বিলিয়ন বছরের সাথে করি তো এটা অনেকটাই বেশি। এর মানে আমাদের ইউনিভার্সের শুরু থেকে এখনও পর্যন্ত কোনো রেড ডর্ফ স্টারের মৃত্যু হয়নি, এবং ওই সমস্ত রেড ডর্ফ স্টার তাদের জীবনের 1% বয়সও এখনও পর্যন্ত অতিক্রম করেনি। এর থেকে আপনি এটা ধারণা করতেই পারছেন এই সমস্ত স্টার কতটা লম্বা সময় পর্যন্ত জীবন ধারণ করতে পারে। ভবিষ্যতে এই সমস্ত স্টার তার অরবিটে থাকা প্ল্যানেটকে বিলিয়ন বছর পর্যন্ত আলো প্রদান করবে। এই তারার মৃত্যু সবার শেষে হবে, তখন শুধুমাত্র এই ইউনিভার্সে ব্ল্যাক হোলই অবশিষ্ট থাকবে। শুরুর দিকে বিজ্ঞানীরা এই সমস্ত তারার লো টেম্পারেচার আর কম উজ্জ্বলতার কারণে এই সমস্ত স্টারকে ব্রাউন ডর্ফ ভেবে নিয়েছিল, কারণ এই তারার সাইজ আর মাস ব্রাউন ডর্ফের মতোই দেখতে হয়।
তাই এদেরকে একে অপরের থেকে আলাদা করাও বেশ কঠিন একটি কাজ। ব্রাউন ডোর বেশ ঠান্ডা আর ডিম হয়ে থাকে, যার নির্মাণ রেড ডর্ফ স্টারের মতোই হয়ে থাকে, কিন্তু কোনো কারণে এর কোরের তাপমাত্রা কখনোই ওই ক্রিটিক্যাল অবস্থাতে পৌঁছাতে পারে না যেখানে এর ভেতরে ফিউশন শুরু হয়ে যাবে, যার কারণে একে ফেল স্টারও বলা হয়ে থাকে। যেহেতু রেড ডর্ফ স্টারের জীবনকাল অনেকটাই বড় হয়ে থাকে, তাই এর অরবিটে থাকা প্ল্যানেটের মধ্যে লাইফকে ইভলভ হওয়ার জন্য অধিক সময় পেয়ে থাকে। আমাদের পৃথিবীতে শুধুমাত্র জীবনের সৃষ্টি হওয়ার জন্যই 1 বিলিয়ন বছর সময় লেগেছিল। এর মানে 1 বিলিয়ন বছর পর্যন্ত আমাদের পৃথিবীতে জীবন সৃষ্টি হওয়ার জন্য পরিবেশ একদম অনুকূল ছিল। তাই বলা যেতেই পারে যেহেতু রেড ডর্ফ স্টারের কাছে অনেক সময় আছে, তাই এর অরবিটে থাকা প্ল্যানেটের মধ্যে বিলিয়ন বিলিয়ন বছরে কঠিন পরিস্থিতিতেও লাইফের সৃষ্টি হতেই পারে। যেহেতু এই তারা অনেক ঠান্ডা হয়ে থাকে, তাই এর হ্যাবিটেবল জোনও অনেকটাই কাছে হয়ে থাকে এবং সেটা আমাদের সূর্যের তুলনাতে 25 গুণ অধিক কাছে হয়ে থাকে, যার ফলে এর হ্যাবিটেবল জোনে থাকা প্ল্যানেট তার তারার সাথে টাইটলি লকড হয়ে থাকতে পারে। এর মানে হচ্ছে এই সমস্ত প্ল্যানেটের একটি সাইড সবসময় তারার দিকে থাকবে যেখানে সবসময় দিন, আর দ্বিতীয় সাইড সবসময় তারার বিপরীত দিকে থাকে, তাই সেখানে সবসময় অন্ধকার। এর মানে এই সমস্ত প্ল্যানেটের একদিকে লিকুইড ওয়াটার বাষ্প হয়ে উড়ে যায় আর বিপরীত দিকে জমে বরফ হয়ে যায়। রেড ডর্ফ স্টারকে নিয়ে কয়েক বছরের অধ্যয়নের পর এটা জানা যায়, এই স্টার ভীষণই ভয়ঙ্কর সোলার ফ্লেয়ার আর রেডিয়েশন ইমিট করে থাকে, যা এই সমস্ত প্ল্যানেটে মজুদ লাইফকে কয়েক সেকেন্ডের মধ্যেই ধ্বংস করে দিতে সক্ষম। এর জন্য এটার সম্ভাবনা অনেকটাই কম হয়ে যায় এই তারার ঠিক কাছে থাকা গ্রহে জীবন হবার। কিন্তু পৃথিবীতে বিজ্ঞানীরা জীবনের প্রমাণ এমনই ভীষণই ভয়ঙ্কর স্থানে পেয়েছে যা কল্পনা করাটাও কঠিন। গরম ভল কেন, এবং কি জমিয়ে দেয়া ঠান্ডা গ্লেশিয়ারের মধ্যেও জীবনের খোঁজ পেয়েছেন। এর জন্য বিজ্ঞানীরা মনে করেন এই সমস্ত রেড ডর্ফ স্টারের চারপাশে থাকা গ্রহে জীবন হতে পারে। কয়েক বছর ধরে করা অধ্যয়ন থেকে বিজ্ঞানীরা এই সমস্ত রেড ডর্ফ স্টারের পাশে থাকা কিছু রকি প্ল্যানেটের খোঁজ করেছেন। নাসার কেপলার আর টেস্ট টেলিস্কোপ লম্বা সময় ধরে এই সমস্ত তারার আশেপাশে প্ল্যানেটের অধ্যয়ন করছেন। তারা এমন কিছু স্টার সিস্টেমের খোঁজ পেয়েছেন যেখানে জীবন মজুদ হতে পারে। আমাদের সোলার সিস্টেমের সবথেকে কাছের সোলার সিস্টেম আলফা সেন্টোরি, যেটা আমাদের থেকে প্রায় 4.2 লাইট ইয়ার্স দূরে মজুদ আছে, এই স্টার সিস্টেমে 3টি তারার মজুদ আছে, যার মধ্যে 2টি বাইনারি স্টার, যেটা একটি কমন অরবিটে একে অপরকে পরিক্রমা করছে। অপরদিকে এই স্টার সিস্টেমের 3য় স্টার প্রক্সিমা সেন্টোরি, যেটা একটি রেড ডর্ফ স্টার, এটার মাস আমাদের সূর্যের মাত্র 12% আর আমাদের সূর্যের 0.1% উজ্জ্বল। কয়েক বছরের অধ্যয়নের পর বিজ্ঞানীরা এর অরবিটে থাকা একটি গ্রহ প্রক্সিমা সেন্টোরি বির খোঁজ করেছেন, যেটার আকার আমাদের পৃথিবীর সমান হতে পারে এবং এটা একটি রকি প্ল্যানেট। এই প্ল্যানেটটি হ্যাবিটেবল জোনেও আছে যেখানে লিকুইড ওয়াটার হবার পূর্ণ সম্ভাবনা আছে, এই কারণে এইখানে যে কোনো প্রকারের জীবন হবার সম্ভাবনাও অনেকটাই বেশি। প্রক্সিমা বি প্ল্যানেট তার তারার পরিক্রমা খুব কাছ দিয়ে করছে, আর এই প্ল্যানেটকে তার তারার একবার পরিক্রমা করতে সময় লাগে মাত্র 11 দিন। এর জন্যই অনেকেই মনে করছেন এই প্ল্যানেটটি তার তারার সাথে টাইটলি লক হতে পারে, আর এমন হলে এই গ্রহে জীবন হবার সম্ভাবনা অনেকটাই কম হয়ে যায়। এরপর আমাদের পরিচিত আরও একটি রেড ডর্ফ স্টার ট্র্যাপিস্ট 1, যেটা আমাদের থেকে 39 লাইট ইয়ার্স দূরে মজুদ আছে। এই স্টারটির ম্যাস আমাদের সূর্যের 9% আর আকার 12%। কয়েক বছরের অধ্যয়নের পর বিজ্ঞানীরা এই রেড ডর্ফ স্টারের পরিক্রমা করছে এমন 7টি গ্রহের খোঁজ পেয়েছেন। আর সব থেকে ভালো খবর তো এটাই, এই সবকটি প্ল্যানেটই আমাদের পৃথিবীর মতোই রকি প্ল্যানেট, যেগুলোর আকার আমাদের পৃথিবীর সমান বা আমাদের পৃথিবীর থেকে বড় বা ছোট হতে পারে। কিন্তু এই সব কয়টি প্ল্যানেটের মধ্যে শুধুমাত্র ট্র্যাপিস্ট 1ই হ্যাবিটেবল জোনে আছে, যেখানে বিজ্ঞানীরা অক্সিজেন হবারও প্রমাণ পেয়েছেন। এর জন্য হতে পারে এই গ্রহে আমাদের পৃথিবীর থেকেও অধিক লিকুইড ওয়াটার এবং জীবনও মজুদ হতে পারে। সেই সাথে এই স্টার সিস্টেমে আরও 2টি গ্রহ আছে যেগুলো তারার হ্যাবিটেবল জোনের আগে এবং পিছিয়ে আছে,
এর জন্য বিজ্ঞানীরা ভাবছেন এই সমস্ত প্ল্যানেটেও জীবনের জন্য অনুকূল পরিবেশ মজুদ হতে পারে। বিজ্ঞানীরা এই সমস্ত স্টার সিস্টেম নিয়ে আরও অধিক অধ্যয়ন করছেন, যা ভবিষ্যতে আমাদের এই সমস্ত স্টার সিস্টেমের সম্পর্কে আরও অধিক অজানা তথ্য জানতে সাহায্য করবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। সেই সাথে এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সায়েন্টিফিক ভিডিওর সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। নেক্সট টাইম এরকমই কোনো সায়েন্টিফিক আর থটফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।